সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি আর অনেক বাতাস, তো মাঝে বাবা আজকে অফিসে যেতে পারেনি। সাধারণত একা একা ছাদে যাওয়া হয় না, তো মাঝে বাবা যেহেতু বাসায় আছে তো ভাবলাম ছাদে যাওয়া যাক। ছাদে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ছাদে থাকা সম্ভব না, কারণ এত বেশি বাতাস ছিল যে ছাতা উড়ে যাচ্ছিল, অর্ধেক ভিজে গিয়েছিলাম। তো অর্ধেক ভিজার শরীরে আমরা ছাদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি। এতদিন বৃষ্টি হলে কিংবা ঠান্ডা পড়লে মার্জানা বাবা আমাকে বারবার বলতো খিচুড়ি খাবে এটা সেটা, কিন্তু আজকে কিন্তু মার্জানা বাবা কিছু বলেনি, তার মেয়ে মানে মার্জান আমাকে বলছিল ও খিচুড়ি খাবে, খিচুড়ি রান্না করতে। তো কি করার, এসে খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছিল। আর আমি খিচুড়ির সাথে রান্না করেছিলাম গোরস্তা আলু দিয়ে। শরীরটা বেশ কিছুদিন যাবত খারাপ, তো ঘরের এটা ওটা কাজ করতে করতে আর ইচ্ছা হয় না ভিডিও করার, তো অনেকদিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ এখন থেকে আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব, সবাই দোয়া করবেন। বেশি কিছু করতে পারিনি, শুধু ভুনা খিচুড়ি, গোস্ত আর সালাদই করেছিলাম, তো এগুলো দিয়ে আমরা চটপট খেয়ে নিয়েছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। চাইলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও এটা শেয়ার করতে পারেন। আর এখানে মার্জানের জন্য ঝাল ছাড়া খিচুড়ি ছিল। এছাড়া আপনারা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।